বোমায় উড়ল হাত, এলাকায় চাঞ্চল্য। রবিবার জামুরিয়া 2 নম্বর ব্লকের ফরফরি গ্রামে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। ঘটনায় হয় বোমাবাজি, বোমার আঘাতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। ঘটনার পুলিশ 7 জনকে গ্রেপ্তার করেছে, যাদের আজ দুর্গাপুর আদালতে তোলা হয়েছে। এরই মধ্যে সোমবার বিকেলে মাঠে গরু চড়াতে গিয়ে বোমার আঘাতে দুটো হাতের আঙুল উড়ল এক সাধারণ ব্যক্তির। সেই ব্যক্তির নাম ঝন্টু মণ্ডল। গুরুতর আহত অবস্থায় ঝন্টু মণ্ডলকে বাহাদুরপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে প্রশ্ন তুলেছে গ্রামের মানুষ একাংশ, গতকালের ঘটনায় বোমাবাজি হয়, তারপর গ্রামের এদিক সেদিক কত বোমা রাখা আছে কেউ জানে না, যার ফলস্বরূপ আজ একজন সাধারণ ব্যক্তি গরু চড়াতে গিয়ে বোমার আঘাতে আহত হয়েছেন। এদিকে ঝন্টু মণ্ডলের ভাই মিল্টু মণ্ডল অভিযোগ করেন, গতকালের ঝামেলার পর কে কোথায় বোমা রেখেছে গ্রামের মানুষ তা জানবে কি করে, পুলিশ এর ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন দাদা মাঠে গরু চড়াতে গিয়ে হঠাৎ বোমা ফেটে যায়, যার কারণে দাদা ঝন্টু মণ্ডলের দুটো হাতের চাটু থেকে আঙুল গুরুতর জখম হয়। তিনি বলেন তারা একবার সাধারণ মানুষ, কোনো রকম রাজনীতিতে নেই। অথচ গতকালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এলাকায় কত বোমা এদিক সেদিক মজুত আছে সেটা নিয়ে আতঙ্ক এলাকার মানুষের মধ্যে। ঘটনার পর গ্রামের মানুষ বাড়ির বাইরে মাঠে ঘাটে যেতেই ভয় পাচ্ছে বলে জানান তিনি। ঘটনাটা হলো আমার দাদা বাড়িতে মানে ছিল, ঘুমোচ্ছিল, বুঝলেন তো, গরু দিক ধরে দিয়েছিল, গরু আনতে যায় সেই সময় মানে ওইখানে বোম বাস্ট হয়ে যায়, বাস্ট হয়ে যায় বোম কালকে মারামারি ঝগড়া ওখানে যাওয়া হয়েছে, ওই যে বোম কে রেখেছে আমরা জানি না, সামনে সব কোনো কিছু না, এখন পর্যন্ত যে এই পজিশন হয়েছে এখন পর্যন্ত কোনো পুলিশে প্রশাসন কোনো আমাদের কোনো কাজ করছে না, খুব সিরিয়াস, কিন্তু যদি যদি আপনারা যত যেখানে যাতে আছে আমরা যদি যদি ব্যবস্থা করুন দাদা, তারপর আমাদের এটা ঘোরার কর্তব্য। যার হয়েছে ওর নাম কি? ঝন্টু মণ্ডল। আপনার নাম? লিন্টু মণ্ডল, আমার দাদা, নিজের দাদা। আচ্ছা ঠিক। এবার কালকে ঝামেলা হয়েছিল, কালকে ঝামেলার কারণে বোমগুলো হয়তো কেউ উদ্ধার রেখে দিয়ে যায়। এবার কালকে যারা ঝামেলার সাথে যুক্ত ছিল তারা জানবে বোমগুলো কে রেখেছে না রেখেছে, আর কালকে যারা ঝামেলার সাথে যুক্ত ছিল তাদেরকে পুলিশ ধরেওছে, ওই যে লক্ষ্মীকান্ত মণ্ডল রয়েছে আবার অনেকে রয়েছে ধরেছে তাদেরকে, কিন্তু এবার ওরাই জানবে যে বোমগুলো উদ্ধার কেন রেখেছে বা কী কারণে রেখেছে। আর এই তো পার্টির সাথে কোনো যুক্ত নাই, ই হলো গ্রামের একটা মানুষ, খেটে করবে খায়। তো যাই হোক, এনার হয়তো লেগে গেছে খুব। নাম? আমার নাম রামগড়ে। ঘটনা কি হয়েছিল কালকে? ওই রাতে কালকে ওই ওখানে ছিল ঝামেলা, দীপত আজকে গরু খুলতে গেছিল আর ওখানে বোম রাখা ছিল, যে ওই ফুটে গেছে। কি করে হলো ঘটনাটা? ওই গরু খুলতে যাওয়ার পরে মানে ওর ওই ফুটে গেছে, গরু চোরা ছিল। পুলিশ তো বললে নিয়ে যাও তোমার বাদরপুর, বাদরপুর থেকে নিয়ে যাও। ও কি গরু চোরাতে গিয়েছিল? হ্যাঁ, গরু চোরাতে গিয়েছিল, তো গরুগুলো আনতে যাওয়ার পরে মানে ফুটে গেছে। কি নাম বটা? ঝন্টু মণ্ডল। আপনার? সাধনা মণ্ডল। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।